সবটি কখন দেখেছিলেন? এই একটু আগে, মানে আপনাকে ফোন করার আগে। কি নাম আপনার? এই সুবার ঘরে সাপ? হ্যাঁ, ওই মুসরির ভিতরেই আছে। এটা কি মুসরি? হ্যাঁ। কই সাপ? খাটের নিচে ওই যে পরিষ্কার ব্যাংকেটের ভিতরে। ব্যাংকেটের ভিতরে? হ্যাঁ। কোনটা? সে সব কায়দা করে লিখে। আপনার নাম কি? ব্যাপার রামকৃষ্ণ বিল। ব্যাংকটা ফোনটা দোয়াতে ধরো। ভিডিও কি করতে পারবে? ধরো দোয়াতে আর টাচ না হয় আমার। একটু একটু বুঝতে পারছি। বেশি চলো। আমি জাহাঙ্গীর মণ্ডল ঘাটাল বনদপ্তর থেকে আসছি, সাপটি রেস্কিউ করছি। দেখতে থাকুন, এটা হচ্ছে আমাদের ঘাটাল বিশালক্ষী মন্দির। এই জায়গাটার নাম বলো? রতিপুর। রতিপুর। রাত্রি কটা বাজছে বৌদি? 12টা 1টা বাজে যাচ্ছে। রাত্রি 1টা বাজছে। শোবার ঘরে বিছানে মশারির ভিতরে সাপ রেস্কিউ করছি, দেখতে থাকুন। বেড়ানোর জায়গা নাই। এই মুসাটা খুলো। এখানে কি আছে? গ্যাস ট্যাঙ্কি ফ্যাস ট্যাঙ্কি বার করো, এখানে ফাঁকা করো, ঝেঁঝে ফাঁকা করো, ঝেঁঝে ফাঁকা করো। ভালো করে ধরো, বুঝতে পারছো? এইদিকেই তো জাহাঙ্গীর মণ্ডল বনদপ্তর থেকে আসছি, এটা হচ্ছে আমাদের ঘাটাল পশ্চিম মেদিনীপুর। রাতে এখন 1টা বাজে, আমাকে ফোন করে আমাদের বনদপ্তরে যে বাবু এরকম শুয়ে আছি ঘরের মধ্যে বাচ্চা নিয়ে, এটি সাপ ঢুকে গেছে, এসে রেস্কিউ করছি, দেখতে থাকি। সরো সরো। আপনারা বাড়িতে এরকম গজর করে রেখেছেন কেন? হ্যাঁ, যা তো কিছু বাড়ির ভিতরে রেখেছেন, এটা একটা না দুটো থাকবে? সরান সরান। আর একটা আছে আমার ছেলে আর আমার মানে বউ ওইখানে শুয়েছিল। বিশাল লম্বা দেখেছেন, কত বড় গোবর, আমি শুনো না কি বলছি, ওইখানে অথচ সন্ধ্যাবেলা আমার ভাইপোয়ারে সব লাচুন কুদন করেছে। হ্যাঁ, ভিডিও হচ্ছে, তার ভিডিও আমরা দেখতে পাচ্ছি।
আমি এই ঘাটাল থেকে তোমার ঘাটাল 17 নম্বর ওয়ার্ড গোবিন্দপুর, হ্যাঁ গোবিন্দপুর, এটাকে শাকামুটি সাপ দেখো নি তোমরা, এসব সাপকে খায়, সেটাকে কি রিক্সা সাপটা ধরেছি বলা যাবে না, পুরো ওই গোবিন্দনগর এরিয়াটা জুটে গেছে। এই যে আমি বাড়িতে ভাত খাচ্ছি শুভ, তার আগে ফোন করছে, আমি আছি গোপালপুর, কোথা বলুন তো, গোপালপুর কোটালপুর ওদের রাস্তার কাদা জানেন, এবার ড্রেসটা পরে গাড়িটা বার করতে হবে, আমি তো ভাত খাচ্ছি আর আর কিছু সামান্য খেতে বাকি আছে, তখন আপনি ফোন করছেন, বাড়িতে এসব গজর রাখবেন না, সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, ওজাগুনের কাছে ভুলেও যাবেন যাবেন না, লাইফটা শেষ হয়ে যাবে, যাই মালিকের কৃপাই কেউ কামড়ায়নি, একটু বাইর কে লিয়ে আসো সবাই দেখবে বলছে, সেটাই বলবে তো, বাবার নাম দিব্যেন্দু মিদ্দা, এই যে আমি ভিডিও করছি, আছো মুসুরির ভিতরে সাপটা ঢুকলো, বিছানা থাকে নি তো সেটাই তো, ওর গায়ে বইতে লাল লাল করতে, তাও মানে ওই মুসুরিটা খুবই ভালো কামড়ায়, হ্যাঁ এটাই এটাই উপর বালা কা বিশাল কোটি কোটি শুকরিয়া, আমি জানা কাউকে একটু ফাঁকটাকে নিয়ে আসবে, কেউ সবাই দেখবে, সেটা নাই নিয়ে যাচ্ছি, এই আমরা জাহাঙ্গীর মন্ডল বনদপ্তর ঠিক আছি, সাপটি রেসিউ করে নিয়ে যাচ্ছি, এটা বিষধর সাপ, এটা ইন্ডিয়ান গোগ্রো সাপ, খুবই খুবই বিষধর সাপ, ইন্ডিয়ান সেপটিক্যাল কোবরা যেটা বলা হয়, এটা ছেলে না মেয়ে, ছেলে মেয়ে এখন পরে দেখবো, লাইটটা লিয়াই না বড় আমি যাবো, আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বনদপ্তর পশ্চিম মেদিনীপুর বনদপ্তর থেকে আসছি, আমাকে ফোন করে যে সাপ বাড়ির মধ্যে ঢুকে গেছে বিছানে, মুসুরির ভিতরে সাপটা ঢুকলো কি করে, এটি আমরা অবাক, অথচ মালিকের কি ভাই কামড়াই, এরা জোড়া জোড়াই থাকে, বাড়িতে ওরকম গজর রাখবেন না, বাড়ির ভিতরে কি নুমো গর্ত বা ডোবাছে কি, গর্ত রাখবেন না, গর্ত বলতে বুঝাবেন, গর্ত বলতে গর্ত তো ইঁদুরে করে দিচ্ছে, ইঁদুরে গর্ত করলি তো সাপ ঢুকবে, ওরা ইঁদুর কি ধরতে আসে তো, এরকম হয়ে গেছে সাপটা, চার্জ নেই বাবা বাবা, আপনার নাম আপনি বিছানা শুয়েছিলেন, আপনার গায়ের উপরে সাপ চলেছে, পাখা চলছে মশারি খাটানো আছে তার ভিতরে ঢুকলো, জানেন ওরকম ভাবে ঘুরছে, ছিলাম পেছা বসতে পেরেছি, আমি আমি বেড়াই সাপটা ওরকম ভাবে বিছানে উঠছে, আমি বাবু ঝামড়া সাপ, তারপরে ফোনা জানছি গুগড়া সাপ, আপনার নাম মৌসুমী মিত্র, মৌসুমী মিত্র, এটা আমাদের ঘাটাল না, হ্যাঁ বিশালক্ষী থেকে, এটা কি বলে এটাকে, এটা রথিপুর, রথিপুর, হ্যাঁ ঘাটাল পশ্চিম মেদিনীপুর রথিপুর বিশালক্ষী মন্দির ওরই পাশে,
250 বিচিং দিবেন, পনেরো ষোলোটা দুটো বালতি করে গুলবেন, হাত লাগাবেন না, চুনটা যেন কারেন্ট হয়, প্যাকেট কি লুজ চুন ভুসি মাল দোকানে কিনলাবে না, হাটাল থেকে প্যাকেট চুনটা কিনবেন, চুনটা যেন কারেন্ট হয়, বুঝতে দিয়ে বাড়ির চারধারগুলো দেবেন, যেটা গত বস্তা আছে ঢেলে দেবেন, দেওয়ার পরে দিয়ে ওগুলো বাড়িগুলো মুছে পরিষ্কার করবেন, বাড়ির চারধারগুলো দেবেন, ওইগুলো 20-25 দিন ছাড়া ছাড়া বর্ষাকাল তো, নাহলে ওটা এক মাস পরে 41 দিন পরে দিলে হতো। আর প্রত্যেকটা বিছানের তলে ল্যাপ থলি, চারটে ছটা করে একটা বিছানের তলে ল্যাপ থলি, দাদা কথাটা শুনছেন? একটা বিছানের তলে ল্যাপ থলি দেবেন, বাবা ফোনটা ঘুরি ঘুরি করুন, এই মানুষগুলো যেন সব উঠে আপনি এখান থেকে ওখানে গাড়ি ঘুরি ফোনটা ঘুরি ঘুরি করুন, সবাই লোক দিলে যেমন সব লোক ঘুরে সব লোক দেখতে পায়, হ্যাঁ ঘুরি ল্যাপথলিনটা বাড়ি বিছানে তোলাই দেবেন একটা বিছানে, আর গুড়া চুন বিচিংটা 25 দিন ছাড়া ছাড়া গুলে দেবেন, বিশেষ করে বর্ষাকাল, যার মালিকের কি ভাই কামড়াই নি একটা প্লাস্টিকের ওই প্লাস্টিকের একটা জাল দেন বলছি কামড়ায়নি, শুনো সাপ যতক্ষণ না কামড়ে দাঁত বসাবে